নমস্কাৰ স্বাগতম জানাইছো এয়া খবৰ মহানগৰৰ ষ্টুডিঅত মই গীতাশ্ৰী শ্ৰী কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত অন্ত পৰিলে ডি আৰ ইৰ তৃতীয় বৰ্গৰ এইচ এছ পৰ্যায়ৰ পৰীক্ষা পুৱা 10:30 বজাৰ পৰা অনুষ্ঠিত হোৱা লিখিত পৰীক্ষা অন্ত পৰিলে 1:30 বজাৰ লগে লগে পৰীক্ষাৰ সময়ছোৱাত ৰাজ্যজুৰি কৰ্তন থাকিল অৱশ্যে ইণ্টাৰনেট সেৱা প্ৰায় 2 বজালৈ ইণ্টাৰনেট সেৱা কৰ্তন কৰাৰ ফলত ৰাজ্যজুৰি স্তব্ধ হৈ থাকে ডিজিটেল ব্যৱস্থা স্বচ্ছ আৰু নিকা নিযুক্তিৰ বাবে ৰাজ্যজুৰি কৰ্তন কৰা হৈছিলে ইণ্টাৰনেট সেৱা পুৱা 10 বজাৰ পৰা ইণ্টাৰনেট সেৱা কৰ্তনৰ জাননী জাৰি কৰিছিল যদিও পুৱা প্ৰায় 7 বজাৰ পৰাই ঠাই বিশেষে কাটি দিয়া হৈছিলে ইণ্টাৰনেট সেৱা কৰ্তন কৰা হৈছিলে ইণ্টাৰনেট সেৱা বিকল হৈ পৰিছিলে ইণ্টাৰনেট 28খন জিলাৰ 2305টা কেন্দ্ৰত অনুষ্ঠিত হৈছে এ ডি আৰ ইৰ পৰীক্ষা আজি আৰু 7650টা পদৰ বাবে পৰীক্ষাত অৱতীৰ্ণ 11 লক্ষাধিক পৰীক্ষাৰ্থী পৰীক্ষা হৈ গ'ল আৰু আধা ঘণ্টা হৈ গ'ল তাতে থিয় কৰাই ৰাখি দিছে কাৰণটো বুজিব পৰা নাই তেওঁলোকে নাজানে ক'ব নোৱাৰে ভিতৰত কি হৈছে আজি অনুষ্ঠিত হৈছিল এক বৃহৎ নিযুক্তি পৰীক্ষা আৰু এ ডি আৰ ই এক্সামৰ আজি থাৰ্ড গ্ৰেডৰ পৰীক্ষা সম্পন্ন হৈছে ইতিমধ্যে আৰু বৰ্তমান সময়ত গোপাল বড়ো উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ যি পৰীক্ষা কেন্দ্ৰ আছিল পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা যিসমূহ পৰীক্ষাৰ্থী আছিল পৰীক্ষাৰ্থীসমূহ ওলাই আহি থকা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আমি তেওঁলোকক মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম কেনেকুৱা হৈছে পৰীক্ষা এক্সাম লিখিছোঁ বাৰু এতিয়া নাজানো আৰু কি হ'ব মানে মই ইমান প্ৰিপেৰেশ্যনো কৰা নাছিলোঁ বাছ আশা কৰা মতে আহিছে অলপমান ইজি আহিছে মানে ইংলিছ ইজি আহিছে মেথছ ইজি আহিছে বাকী ৰিজনটো অলপমান হাৰ্ড আছিল আৰু এনেধৰণে বৰ্তমান পৰীক্ষাৰ্থীসকল ওলাই আহি থকা দেখিবলৈ পোৱা গৈছে আৰু আমি যদি কিছু আগুৱাই যাওঁ আমি আৰু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম আৰু এনেধৰণে আচলতে যি পৰীক্ষা অনুষ্ঠিত হৈছিল পৰীক্ষা সুকলম ইতিমধ্যে অনুষ্ঠিত হৈছে বুলি জানিব পৰা গৈছে আৰু কেনেকুৱা হ'ল পৰীক্ষা ভাল হৈছে হয় নিগেটিভ মাৰ্কিং আছে বৰ্তমান আজি যিটো পৰীক্ষা অনুষ্ঠিত হৈছে আৰু সমান্তৰালকৈ যদি চোৱা হয় অ' এম আৰ চিট ব্যৱহাৰ কৰা হৈছে গোটেই প্ৰক্ৰিয়াটো ঠিকে আছে নে হয় যথেষ্ট ঠিকে আছে একো খেলি মেলি হোৱা আমি দেখা নাই আৰু যেনেকে হ'ব লাগে সেইমতে হৈছে আশা কৰাৰ মতে প্ৰশ্ন আহিছে হয় হয় নিশ্চয় শুভেচ্ছা থাকিলে আমাৰ ফালৰ পৰা আৰু এনেধৰণে পৰীক্ষাৰ্থীসকল ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে আৰু যি গুৱাহাটীৰ গণেশগুৰি সমীপতে যি গোপাল বড়ো উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় আছিল আৰু ইয়াতে প্ৰায় 706গৰাকী পৰীক্ষাৰ্থী আজি দিনটোত পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছে বুলি জানিব পৰা গৈছিল আৰু যি পুৱা 10 বজাতে তেওঁলোকে পৰীক্ষা হলত প্ৰৱেশ কৰিছিল আৰু তাৰ পৰা পৰীক্ষা আৰম্ভ হৈছিল পুৱাৰ ভাগত এতন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হৈছিল যে যিসমূহ আচলতে নীতি নিয়ম বান্ধি দিয়া হৈছিল নীতি নিয়মৰ মতে পৰীক্ষাৰ্থীসকল ভিতৰলৈ গৈছেনে নাই বা অথবা যিসমূহ আচলতে প্ৰটকল বান্ধি দিয়া হৈছিল যে কোনোবা ইলেক্ট্ৰনিক ডিভাইচ ভিতৰলৈ লৈ গৈছে নেকি বা অন্য ধৰণৰ কোনো সামগ্ৰী লৈ গৈছে নেকি গতিকে গোটেই কথাখিনি তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হৈছিল আৰু বৰ্তমান সময়ত সেই পৰীক্ষাৰ্থীসকল বাহিৰলৈ ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে আৰু বহুতৰে মুখত বৰ্তমান সময়ত এটা হাঁহি বিৰিঙা দেখিবলৈ পোৱা গৈছে বিশেষকৈ হয়তো তেওঁলোকে আশা কৰা মতে তেওঁলোকৰ ফলাফল আহিছে বা প্ৰশ্ন উত্তৰ আহিছে আৰু গোটেই পৰীক্ষাটো ইতিমধ্যে সম্পন্ন হৈছে বুলি ক'ব পাৰি ভালেই হৈছে নাই একচুৱেলি মোৰ ফাৰ্ষ্ট টাইম হৈছো মই মানে যিমানখিনি পাৰিছো মই দিছো আৰু মোৰ কাৰণে অলপমান মানে কিবা হ'ল পৰীক্ষাটো মানে ভাল হোৱা নাই ষ্টিল মানে ঠিকে আছে এক্সামৰ পেপাৰ্ছবিলাক ভালে হৈছে কিন্তু কাট অফ বেছি আহিব নিচিনা লাগিছে কুৱেশ্যন পেপাৰখন অলপ সহজ আহিছে যিটো আশা কৰি আহিছিল তেনেকুৱাই আহিছে তেনেকুৱাই আহিছে বাৰু নিগেটিভ মাৰ্কিঙৰ ক্ষেত্ৰত এইবাৰ নতুনকৈ তেওঁলোকে নিগেটিভ মাৰ্কিঙতে ইয়াত সংযোগ কৰিছিল কি ক'ব বিচাৰিব সেইখন ভালে কৰিছে যোনবিলাকে অলপ মানে লগত ক'ব বিচাৰে সেই এনেই দিব কৈছে সিহঁতে অকণমান কাটা যাব ভয় খাব স্বচ্ছ আৰু নিকা হৈছে বুলি ভাবিনে এইবাৰ আপুনি সেইটোতো এতিয়ালৈ ক'ব নোৱাৰিম মানে যিখিনি আমি এনচাৰ কৰিছোঁ আমি কুৱেশ্যন পেপাৰটো নাপালোঁ ঘৰত গৈতো আমি মানে কিমানটা শুদ্ধ হৈছে কিমানটা অশুদ্ধ হৈছে আমি বিবেচনা কৰিব নোৱাৰিম কিন্তু সেইটো আমি এক্সাম হলতে নিৰ্ধাৰিত কৰিছোঁ যে কিমানটা শুদ্ধ হৈছে সেইমতে যদি এনচাৰ মানে ৰেজাল্ট অহাৰ পিছত যদি আমাৰ কাট অফ মাৰ্কখিনি সেইখিনি নাহে তেতিয়া আমাৰ মনত এটা সন্দেহ হৈ থাকি যাব সেইকাৰণে কুৱেশ্যনখিনি দিব লাগিছিল কিন্তু কুৱেশ্যনখিনি ছাৰে নিদিলে কিয় নিদিলে এইটো আৰু বুজি নাপালোঁ পঢ়ি অহাৰ নিচিনাকৈ ঘৰত যেনেকৈ পঢ়ি আহিছিল হ্যাঁ তেনেমতেই করছো মানে যিখিনি আমি এনসার করছো আমি কুয়েশ্চন পেপারটা না পালো
ঘরত গৈতো আমি মানে কিমানটা শুদ্ধ হয়েছে কিমানটা অশুদ্ধ হয়েছে আমি বিবেচনা করিব নোৱাৰিম। কিন্তু পরীক্ষা কেনেকুৱা হৈছে? ভালে হৈছে নে? ভালে হৈছে। ফার্স্ট টাইম আছে নেকি এবাৰ? হ্যাঁ, না সেকেন্ড। সেকেন্ড। কেনেকুৱা প্রশ্ন কেনেকুৱা হৈছে? প্রশ্ন ভালেই। ভালে হৈছে। বাইদেউ কেনেকুৱা হল পরীক্ষা? কেনেকুৱা হল পরীক্ষা? ভাল হৈছে। ভাল হৈছে। একদম কমন পৰিছে। কমন পৰিছে। কেনেকুৱা কেনেকুৱা প্রশ্ন আহিছে? প্রশ্ন আহিছে এতিয়া সবৰে মিলাই মেলি আহিছে। যিখিনি চাই গৈছিলোঁ সেইখিনি পাৰিছোঁ বাৰু। ভালে পাইছো এবাৰ পরীক্ষা মানে হেৰি পেপাৰখন কৰিবলৈও ভাল লাগিলে। এবাৰটো নেগেটিভ মার্কিংও আছে। আছে আছে। কিমান পাম বুলি ভাবিছে? হেতু আৰু এটা গড গৈ গছালেগে মই গম পাম মানে এতিয়া ইমান হেৰি নহয়। এবাৰ প্ৰথম দিছিলে নেকি? এবাৰ প্ৰথম দিছো। প্ৰথম দিছো। বাইদেউ কেনেকুৱা হল পৰীক্ষা? Yes. ঠিক আছে। হয়। এবাৰ প্ৰথম দিছে না আগতে দিছে? আগতে দিছো। আগতে দিছে। হয়। এবাৰ কমন পৰিছে নে? পৰিছে নিছে। পৰিছে। পৰীক্ষা ভাল হৈছে সাগে? ভাল হৈছে। ভাল হৈছে। হয়। আমাৰ শুভেচ্ছা থাকিল। ঠিকে থাকে গৈছে আৰু। ঠিকে থাকে গৈছে। মানে প্ৰিপৰেশ্যন সাগে কৰিছিলে কমন পৰিছে নে? কমন পৰিছে আৰু। কমন পৰিছে। আৰু নেগেটিভ মার্কিংও আছে এবাৰ? আছে। অ আছে। আছে। কিমান পাৰ্সেন্ট পাম বুলি ভাবিছে? তেনেকে আৰু ভবা নাই। কি হয় আৰু? কি হয় আৰু? হয়। ভালে হৈছে। ভালে হৈছে। প্রথম এটেম্পট নে এবাৰ সেকেন্ড ডিটেবাৰ পাও দিছিলে? দিছো আগতে দিছো। আগতে দিছে এবাৰ মানে মানে পোৱা ৰাখা আছে সেকেন্ড? আশা এটা আছে, নাজানো কি হয়। পৰীক্ষা পেপাৰ ভালে আছিলে বাৰু। হয়। খালি মানে ষ্টাডিটো অলপ কমিলে। হা? অধ্যয়নটো অলপ কমিলে। কি কমিলে? অধ্যয়নটো অলপ কমিলে বাৰু। অধ্যয়নটো অলপ কমিলে। অ এবাৰ নেগেটিভ মার্কিংও আছে এবাৰ? আছে বাৰু। এই কাৰণে চাই চিতি দিছো আৰু। কি দিও দায়িত্বত আছিল? এবাৰ ভালেই হৈছে বাৰু। বৰ ধুনীয়াকে হৈছে, সিনচিয়াৰিটি হৈছে, ডিচিপ্লিনটো খুব মেইনটেইন কৰা হৈছে, গতিকে ভালেই হৈছে বুলি ক'ব লাগিব। নাই, একো অসুবিধা পোৱা নাই। আমাৰ তাতো আমি আমাৰটোহে ক'ব পাৰিম, বেলেগৰটো নোৱাৰিম। আমাৰটো ভালকেই হৈছে। কিমান মাৰ্কছৰ পৰা পৰীক্ষাটো বৰ সুন্দৰভাৱে পৰিচালিত হৈছে? মোৰ তাত হেৰি ইনভেজিলেটৰ হিচাপে কাম কৰি আহিছোঁ, বৰ সুন্দৰভাৱে উপস্থাপন হ'ল। মোৰ ৰুমটোত 24 ষ্টুডেণ্ট আছিলে, তাৰে 2 অনুপস্থিত, 22 পৰীক্ষা দিছে বৰ সুন্দৰভাৱে। মই কৰিছোঁ 95 কৰিলোঁ। সকলোখিনি ব্যৱস্থাপনা ঠিকে আছে? সকলোখিনি ব্যৱস্থা দিছিলে, পানীৰ ব্যৱস্থাও দিছিলে বাৰু। কি ক'ব, চৰকাৰখনে সুন্দৰকৈ পাতিছে? হয়, যিমান দূৰলৈকে দেখিছোঁ নিকা ব্যৱস্থাটো দেখা পাইছোঁ বাৰু। নিকা ব্যৱস্থাটো দেখা পাইছোঁ। পৰীক্ষাটো পাছ হ'ব সম্পূৰ্ণ বিশ্বাস আছে? পাছটো এতিয়া ইমান নিশ্চিত নহয় বাৰু, পাছ হ'ম কি নহ'ম বাৰু, তথাপিও যিমানখিনিলৈকে পাৰিছোঁ কৰিছোঁ আৰু। তথাপিও ঘৰত গৈ হয়তো মনত পেলাব যে কিমান নম্বৰ পাম, নহয় জানো? সবখিনিতো মনত ৰাখিব পৰা নাই। কোৱেশ্চন পেপাৰ আনিব দিয়া নাই? দিয়া নাই, জমা দিয়া আহিবলগীয়া। হয়, এডিআরই পরীক্ষার অন্ত পড়ার পিছতে গুৱাহাটীত কিন্তু তীব্র যানজট হয়েছে। পরীক্ষা কেন্দ্রের পর পরীক্ষার্থী আর অভিভাবক ওলাই আহিলে, আর তার পিছতে বহু সময় ধরে রাজপথ তীব্র যানবাহনের যানজটর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তীব্র যানজট বাস আস্থান রেল স্টেশনতো প্রচন্ড ভিড় দেখা গৈছে। মহানগরীর রাজপথর খানাপাড়া, লখরা, গড়চু, গায়েসপিটি, পল্টন বজার, জালুকবাড়ির তীব্র ভিড় যানজট। অর্থাৎ ইফালে পল্টন বজার আর মালিগাঁও রেল স্টেশনতো প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়েছে। উল্লেখযোগ্য যে এডিআরই পরীক্ষার বাবে কেবাখনো জেলার পৰা গুৱাহাটীলৈ যেহেতু পরীক্ষার্থী সকল আহিছিল, গুৱাহাটীতো ভালেকেইটা কেন্দ্র, ভালেখিনি পরীক্ষার্থীর সংখ্যা, তার মাজতে আমি ইয়া দেখাইছো দৃশ্য আপনার মাত্র কেটামান মুহূর্ত পূর্বর দৃশ্য। ইয়া এডিআরই পরীক্ষার আজি যে HS পর্যায়ের পরীক্ষা আছিল, তার পিছত যিসকল পরীক্ষার্থী উভতিবলৈ লৈছে বা যিসকলে পরীক্ষা দিছে তাৰ পিছত উভতিবলৈ লৈছে, তেওঁলোকৰ লগতে বহু সংখ্যক অভিভাবক, এই ধৰণৰ এটা তীব্র যানজটৰ পৰিবেশৰ সৃষ্টি হল। একেলগে পরীক্ষা শেষ হল, 11 লাখ পরীক্ষার্থী আজি গোটেই ৰাজ্যত, 11 লাখ পরীক্ষার্থীৰ, 11 লাখৰো অধিক, 11 লাখ 23 হাজাৰ পরীক্ষার্থীয়ে পরীক্ষা দিছে। তাৰ মাজতে গুৱাহাটীৰ অৱশ্যে এই দৃশ্য দেখা গল প্রত্যেকটো পথতে, গড়চু, গায়েসপিটি, প্রত্যেক স্থানতে এই ধৰণৰ এটা তীব্র যানজটৰ পৰিবেশ। আর এডিআরই পরীক্ষার সময় গুৱাহাটীত পরীক্ষা কেন্দ্রত হাহাকার লাগিল। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পিছতো পরীক্ষার্থীর বাবে খুলি দিয়া হওয়া নাছিল গেট, আর তার পিছতে লাগিছিল হাহাকার। বহুতে প্রশ্ন করবলে আরম্ভ করল যে হয়েছে কি। গুৱাহাটীৰ রিফাইনারি হায়ার সেকেন্ডারি স্কুলত এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তপ্ত পরিস্থিতি অর্থাৎ 45 মিনিট ধরে আবদ্ধ হয়ে থাকিল পরীক্ষার্থী, মূল গেটর তলা ভাঙি ওলাই আহিল ক্ষোভিত পরীক্ষার্থীসক। গুৱাহাটীর নুনমাটির পরীক্ষা কেন্দ্রত এই ঘটনা।
আর রিফাইনারির যেটু সেন্টার আসলে রিফাইনারি স্কুলখনের যেটু সেন্টার তাত এই ধরনের মূল গেট যেহেতু বন্ধ আসলে তারপর তলা ভাঙি উলা আহিলে কিন্তু কিহর বাবে এনেকা ধরনের পরিস্থিতি এটার সৃষ্টি হল স্পষ্ট নহয়। এডিআরই পরীক্ষা গুয়াহাটি পরীক্ষা কেন্দ্র এটাত এয়া যেটু পরীক্ষা কেন্দ্র আমি আপনাদের দেখাইছো এনেকা ধরনের হাহাকার অবস্থা রিফাইনারি হায়ার সেকেন্ডারি স্কুলখনের যেটু সেন্টার সেই সেন্টারত তাত বহু সময়লৈকে পরীক্ষা দিয়ে অহার পিছতো রয়ে থাকবলগিয়া হয়েছিল গেট খুলি দিয়া হওয়া নাছিল তার পিছত গেটর তলা ভাঙি উলা আহিল পরীক্ষার্থী সকল। খবর ধারা অব্যাহত রাখিম সময় বিরতি এটার। সোনাপুরত সন্দেহজনক লোকক উচ্ছেদ করার দাবিত অব্যাহত আছে প্রতিবাদ। সন্দেহজনক লোকক উচ্ছেদর দাবি তথা আরক্ষীর উপর হওয়া আক্রমণের বিরুদ্ধে ট্রাইবেল সংঘর বিভিন্ন দল সংগঠনে সাব্যস্ত করেছে প্রতিবাদ। ইপিনে ঘর দ্বার এরি কচুতলি ত্যাগও করেছে উচ্ছেদিত তথা উচ্ছেদ হবলগিয়া লোকসকলে। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত মেয়াদী পট্টা থাকা অজনজাতীয় লোকক উচ্ছেদ করবলে সাজু হয়েছে প্রশাসন ইতিমধ্যে আর শতাধিক মেয়াদী পট্টা থাকা পরিয়ালক জাননী দিছে ঘর খালি করবলে নির্দেশনা দিছে প্রশাসনে। কচুতলি পথার পিছত সোনাপুর পথার রাজহ চক্র গাঁওখনত বা রাজহ গাঁওখনত জাননী ইতিমধ্যে প্রেরণ করেছে প্রশাসনে। এটা আমার নদী দিছে বেল্টর মাটি খালি করব বিঘা মাটি দুই বিঘা আর অল্প কম আছে কিনেছিল রবিরাম বিশ্বাসের পর মেয়াদি মাটি আছে না মেয়াদি মাটি মেয়াদি মাটি হলে কি উত্তর না জানো আমার নামদারি হয়েছে আমাক তো পার্টি দলিল দিছে আপনার লগত যোগাযোগ করেছিল তো আমি তো করা নাই আপনার নোটিশ কি আছে নোটিশ কি আছে ঘর ভাঙিছে নাকি ভাঙা নাই ঘর ভাঙা ঘর ভাঙার আগতে আপনার লগত লৈ যায় তো বাচ্চা সাচ্চা লৈ আতঙ্ক কোত থাকে নগাঁও নগাঁও মাটি আছে আমার কিমান বছর হল ইয়াতে আমি আমার মা বাপ তাহে নগাঁও আমি দুই লাখ টাকা দি আমি তিন কটা মাটি কিনি সরকারি মাটি আছিল আপনারা গম পাওয়া নাছিল আমি এইবিলাক একো নাজানো আমি সরকারি মাটি আছিল যে আপনারা গম না পায় সরকারি মাটিতে আমি কিনা নাই আমি যেটু কিনেছিল এটু মেদি উপস্থিত আছো সোনাপুর কচুতলি প্রবেশ পথত আর প্রবেশ পথত দেখাব লৈছো দৃশ্য যে একাংশ বাহনত আসলে এই অঞ্চলত যখন উচ্ছেদিত লোক বা যখন উচ্ছেদ করব বলে ইতিমধ্যে জাননী জারি করা হয়েছে যে মেয়াদি মাটিত উচ্ছেদ চলাব প্রশাসনে আর প্রশাসনে উচ্ছেদ চলার আগতে আসলে যখন বিবেচনা করেছে যে আমার যে সকল লোকের আসলে মেয়াদি মাটি আছে যদিও সেই মেয়াদি মাটিত যোগ্যতার যোগ্যতা নাই বা বাসস্থানের মাটি দখল বা সেই স্থানত আসলে থাকার যোগ্যতা নাই তেনেলোকে নিজে নিজে আসলে ঘর বাড়ি খালি করেছে বিভিন্ন আসবাব এনেদরে এই মুহূর্তে কব লাগবে বাহনের সারি শ শ বাহন আসলে কচুতলি অঞ্চলে প্রবেশ করেছে স্থানীয় নেতা আছে কথা পাতিম কি কব দাদা আজি লানি নিশিকা শাড়ি কচুতলিত
নয় এয়া ডিমরাবাসীর আসলে শুভ লক্ষণ, কারণ এই লোকসকলে দীর্ঘদিন ধরে এই অঞ্চলত সরকারি ভূমি বা গ্রেজিং রিজার্ভ বেদখল করে আমার ওপর ভাবুকি সৃষ্টি করে আসছিল, খিলঞ্জীয়া লোকসকলের ওপর ভাবুকি সৃষ্টি করে আসছিল, আর সেই কারণে এই লোকসকল নিজে নিজে এই অঞ্চলের পর এটা ওলাই যাবলে ধরেছে, কারণ প্রশাসনে ইতিমধ্যে জাননি জারি করেছে এই অঞ্চল সময় খালি করে দিবলে, আর প্রশাসনের জাননি পায় আর দল সংগঠনেরও জাননি পায় ইতিমধ্যে এই অঞ্চল সময় খালি করে দিবলে ওলাইছে, কারণ এই লোকসকল দরং, নগাঁও, বরপেটা বা কলগাছিয়া, ধুবুরী আর মরিগাঁও এনে ধরনের বিভিন্ন অঞ্চলের পর অহা, আর ইতিমধ্যে সেই ঠাইত ঘর মাটি আছেই, গতি এই অঞ্চলে আহি এই অঞ্চল বেদখল করে ইয়াতে জীবিকা চলাই আসে, গতি নিজের নিজের ঘরলে ঘুরে যাব বিচার, ঘুরে যাওয়ার ক্ষেত্রে ডিমরাবাসী রাইজও সহায় করেছে, কারণ ইতিমধ্যে যাকালি কিছু ডিমরিয়ার বাহিরের দল সংগঠনে কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেছিল, কিছু আমি নিবিচার মন্তব্য করেছিল, গতি মন্তব্যের পিছত কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, আমি ডিমরিয়ার সকল দল সংগঠনে ডিমরিয়ার রাইজে এই লোকসল ধুনিয়াকে ওলাই যাবলে অহাকালের ভিতরে ওলাই যাবলে সকলে শান্তিপূর্ণভাবে একটা পরিবেশের মাজে ওলাই যাবলে সকলে ব্যবস্থা করে দিছে, ইয়ারপা ইতিমধ্যে ওলাই যাওয়ার প্রক্রিয়া আরম্ভ হয়েছে, আর আজি শ শ গাড়ি এই সোনাপুরের ফলে আর বরবিলার ফলে ওলাই গে আছে, আর আমার ধারণা অহাকালের ভিতর এই সমগ্র এলাকাটা খালি হয়ে যাব। হয় নিশ্চয়কৈ ডিমরিয়াবাসীর শুভ লক্ষণ বলে কৈছে, পুনের দেখাইছো বাহনের লানি আসলে কচুতলীত প্রবেশের ভিডিও জার্নালিস্টক দেখাবলে অনুরোধ জানাইছো, কচুতলীত প্রবেশের বাহনের লানি এই সমূহ বাহন আসলে কচুতলীত প্রবেশ করব, আর কচুতলীর যখন উচ্ছেদিত লোক বা উচ্ছেদ হবলগা লোক সেই সকলের সামগ্রী কড়িয়াই ভিন্ন স্থান যাব, ইতিমধ্যে স্থানীয় নেতাগুলিয়ে উল্লেখ করেছে যে আসলে রাজ্যের ভিন্ন প্রান্তর পর আহি সেই লোক সকলে আসলে এই স্থানত বাস করেছিল, আর যখন যোগ্যতা নাই উচ্ছেদ চলা হব, আর ইতিমধ্যে যখন উচ্ছেদিত হল আর যখন যোগ্যতা নাই উচ্ছেদ হব সেই সকল লোকে আসলে নিজ ইচ্ছায় আসলে এই স্থান ত্যাগ করেছে। প্রথমে দেখাই লো কচুতলীর কেটামান দৃশ্যাংশ, এই মুহূর্তে কচুতলীর প্রবেশ পথত দেখব গেছে, এইদরে দেখবছে পুয়ারে পড়া কেবাশ বাহনও এই মুহূর্তে এইদরে সেই কচুতলী উচ্ছেদস্থলীর ওলাইছে, অর্থাৎ প্রশাসনে জারি করা সেই নীতি নির্দেশ আর প্রশাসনে জারি করা নীতি নির্দেশের পিছতেই তিনদিনের সময়সীমার ভিতরতে কচুতলীত থাকা যখন লোক সেই সকল লোকের সা সামগ্রী তথা অন্যান্য যাবস্থা সকল তখন হাতত লো এই মুহূর্ত আন স্থানকে যাব লাগবে, এখনের পিছত আনখনক বাহন, আর সেই বাহনত যখন ঘর সা সামগ্রী আর সেই সকল সা সামগ্রী লো এই মুহূর্ত আন একটা প্রান্তলক এই সকল লোক গতি করেছে, ইয়ার পূর্বেও কিন্তু বহুখিন কথা প্রশ্ন রয়েছে, কিন্তু একইখিনি লোকে আসলে এইখিন লোকেই যদি তখনক কোয়া হয়েছিল প্রথম অবস্থাত আরক্ষীর তরফের পর কোয়া হয়েছিল সন্দেহজনক এই সকল লোক, এই সকল লোকে হঠাৎ বাহর পাতিছিল এই স্থানত, এই স্থানের একটা অঞ্চল জনজাতীয় আবেষ্টনী অঞ্চল রূপে বিবেচিত হওয়া সেই অঞ্চলটির তখনক উদ্ধাও করা হল বা তখনক এই স্থানের এড়ি যাব বাধ্য করা হল, কিন্তু কোন স্থানত বহিব নতুনক এই সকল স্থানক বা সময় সময় আসলে এই সকল লোক একটা স্থান এড়ি আনো একটা নতুন স্থান লাভ করব, আর একটা নতুন স্থানের তখনক আকৌ একটা সময় জাননি প্রেরণ করা হব সেই সকল একটা সময় আর সেই স্থানটি এড়িব লাগবে, আসলে গোটেই বস্তুটি এই ধরনের চলি থাকি নাকি, ইয়ার কোনো একটা মীমাংসা বলা বিষয় না থাকিব নাকি, এই ক্ষেত্রে সরকার প্রশাসনে আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছে, সরকার প্রশাসনে সেই দিকটি চাইছে, ইয়ার দেখব পাইছো যে গরুর গোহালিহাল এই মুহূর্তে সেই ধরনের সরু বাহনত লগত লই এইদরে সেই সকল লোক এই মুহূর্তে উধাও হয়েছে, এই সকল আমি আন এখন এই মুহূর্তে বাহন সেই বাহনখন আমি এই মুহূর্তে গতি কথা বলতে চেষ্টা করো যে সেই বাহনখনত অহা সেই একাংশ লোক সেই একাংশ লোকে ইতিমধ্যে ঘর মারি এড়িছে, আর ঘর মাতি এড়ি এই সকল লোকে এইদরে টেম্পো এখন লই এইদরে তখনকলে আন স্থানলৈকে গৈছে, কিন্তু যাওয়া পথ একটাই, একটা যখন তখন একটা সময় এই পথে প্রবেশ করেছিল সেই একটা পথে সেই সকল লোক আজি ঘরের ওলাই গেছে বা আন একটা স্থানলৈকে গৈছে, কিন্তু মই যি কথাখিনি উল্লেখ করে আহিছো যে সেই একেখিনি লোকেই আসলে আন একটা স্থানত বাহর পাতিব, কিন্তু সেই যে সন্দেহ করে রখা হয়েছে এটা সন্দেহজনক এই সকল লোক, আর এই সকল লোকে আসলে সময় সময় তখন স্থানসমূহ সলনি করবলগা হয়, কিন্তু এই সমস্যাটার আসলে কেতিয়া সমাধান ঘটিব, গতি এই বিষয়ত সরকার প্রশাসনে ভবিষ্যৎ দিনত কি ব্যবস্থা গ্রহণ করব, এয়া আজির তারিখত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রূপে এক বিবেচিত হয়েছে।
এই বিষয়ে আলোচনার যথেষ্টখানি প্রয়োজনীয়তা আসে কারণ আরক্ষী সঞ্চালক প্রধানে যেতাই আসলে কসুতলীত উপস্থিত হয়েছিল তখেতে উল্লেখ করেছিল যে সন্দেহজনক আর বাংলাদেশী একাংশ লোক থাকার সন্দেহ লাভ করেছিল আর সেই ভিত্তিতে তখন অভিযান চলাই এই ধরনের কথাখিন পোহরলে আছে। কিন্তু সচা অর্থত আরক্ষীর তদন্তত সেই কথাখিন প্রকাশ হবনে নহয় সচাকই আসলে সেই সকল বাংলাদেশী নে সন্দেহজনক নে সেই সকল লোকে আসলে যিখিনি কথা কোয়া হয়েছে সেই দিকটা আসলে আরক্ষী কি ধরনের গ্রহণ করব বা সেই দিকটা কি ধরনের চোয়া চিতা করব সেই দিকটা কিন্তু আটাইতক গুরুত্বপূর্ণ। যদি সেয়া হয় তেতিয়াহলে অসমৰ মাটিত এইদরে যি ধরনের সদৌসম ছাত্র সন্থায় বারম্বার একটা কথা উল্লেখ করে আহে অবৈধ বাংলাদেশীর চরণীয়া পথার নহয় অসম আর কোনো কারণতে আসলে বাংলাদেশী অসমত প্রবেশ করবলৈ দিয়া নহব এই কথাখিনি বারবার উল্লেখ করে আহিছে। কিন্তু তারপিছতো আসলে সীমান্ত সিল বা অন্যান্য যিখিনি আসলে বিদেশী মুক্ত অসম গঢ়ার যিখিনি ইয়াত পদক্ষেপ এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়া বা বিদেশী চিনাক্তকরণ বিদেশী বহিষ্করণ এই সকলবোৰ দিশৰ ক্ষেত্রতো আলোচনার কিন্তু ইয়াত প্রশ্ন থাকিব। মাথন উচ্ছেদর নামত উচ্ছেদ করিয়ে আসলে গোটেই ব্যবস্থাটা সামলে নহব ইয়ার লগেতে আন সমূহ যিসমূহ বিষয় থাকিব সেই সমূহ বিষয়ের ক্ষেত্রে কি ধরনের প্রসারকার প্রশাসনে ভবিষ্যৎ দিনত গুরুত্ব দিব এয়া আজির তারিখের লক্ষ্য গুরুত্বপূর্ণ বিষয়।